চলন্ত বিমানে ঘুমিয়ে পড়েছিলেন পাইলট। এরই মাঝে হার্ট অ্যাটাকে প্রাণ হারিয়েছেন প্রবাসী এক বাংলাদেশি। নানা অনিয়মে জর্জরিত বিমানের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগ নিত্যদিনের সঙ্গী। তবে এবার এমন এক অভিযোগ উঠেছে যা নিয়ে তোলপাড় গোটা দেশ। গত 16 জানুয়ারি সকালে বিমানের ঢাকা জেতা রুটের BG-336 ফ্লাইটটি ফিরছিল ঢাকায়। বিমানটি যখন ভারতের আকাশে, তখন হঠাৎ হার্ট অ্যাটাক করে বসেন জেদ্দা থেকে আসা কবির আহমেদ নামের এক প্রবাসী বাংলাদেশি। প্রয়োজন হয়ে পড়ে কাছাকাছি কোনো বিমানবন্দরে দ্রুত অবতরণের, কিন্তু সিদ্ধান্ত নেবে কে? বিমানের পাইলট ঘুমাচ্ছেন বাংকে, আর ককপিটে লাইসেন্সহীন বৈমানিক পরিদর্শক। এমন অবস্থায় জরুরি অবতরণের সঠিক সিদ্ধান্ত না নিতে পারায় অসুস্থ হয়ে এক প্রবাসীর মৃত্যু হয়। সত্যতা নিশ্চিতে বিমানকে তদন্ত দেওয়া হয়েছে জানিয়ে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। জানা যায়, চলন্ত বিমানে একজন পরিদর্শক থাকেন যিনি ককপিটের পেছনে থেকে সবকিছু দেখভাল করেন যাত্রীদের। কিন্তু 16 জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে ঘটে অন্যরকম অবস্থা। নিয়ম অনুযায়ী জরুরি অবতরণের সিদ্ধান্ত মূল পাইলটের দেওয়ার কথা, কিন্তু সেই সময় পাইলট দিলদার আহমেদ তোফায়েল ছিলেন বাংকে বিশ্রামে, আর ককপিটে বসিয়ে গেছেন লাইসেন্সবিহীন পরিদর্শক ফরিদুজ্জামানকে। সাথে ছিলেন ট্রেনি পাইলট ইরফানুল হক। যাত্রীর অসুস্থতায় জরুরি অবতরণের জন্য ট্রেনি পাইলট বললেও পরিদর্শক ফরিদুজ্জামান বিমান অবতরণ করেন শাহজালাল বিমানবন্দরে। এতে যা হবার তাই হয়ে যায়। দেরিতে হাসপাতালে নেওয়ায় মারা যান প্রবাসী কবির আহমেদ। সিভিল এভিয়েশন জানান, লাইসেন্সবিহীন পরিদর্শক পেছন থেকে সেবা দিতে পারলেও বসতে পারেন না ককপিটে। অনিয়মের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চেয়ারম্যান। বাংলাদেশের আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।